শুরু করছি আল্লাহর নামে, শুরু করছি আমার প্রভুর নামে, আমার মসজিদের নামে, শুরু করছি দয়াল নবীজির নামে, জানমাল মান সম্মান সবকিছুর মালিক আমি, সেই মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি। শুরু থেকে শেষ পর্যন্ত আন্তরিকতার সাথে, মহব্বতের সাথে, আদবের সাথে, সম্মানের সাথে, ভালোবাসার সাথে যেন আপনাদের সাথে থাকতে পারে। আল্লাহর প্রিয় বন্ধু, দয়াল নবী, নূরের নবী, সাফায়েতের নবী, উম্মতের কান্ডারী নবী, নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রী দয়াল নবীজির পবিত্র রওজা মোবারকে সালাতু সালাম জানাই, নবীজির পবিত্র আহাল আহলে বায়াত পাকে পাঞ্জাতনকে স্মরণ করছি, পৃথিবীর সমস্ত নবী পয়গম্বরের প্রতি আমার ভক্তি নিবেদন, আমার মা বাবার প্রতি আমার শ্রদ্ধা, যিনি আমার গানের ওস্তাদ, যিনি আমার গানের গুরু বাউল খোরশেদ আলম সরকার, কুমিল্লা মুরাদনগর। আমার ওস্তাদের প্রতি আমার সম্মান, আমার শ্রদ্ধা। আজকে যার দরবারে এসেছি, আমার খুব ভালো লাগছে। আমি অনেক আগে, আমি যখন আমার বাবাজির সাথে আমি গান শিখি থাকতাম, এই ধনপতি খোলায় অনেক জায়গায় আমি এসেছি, কিন্তু দুদুশা বাবার দরবারে আমার কখনো আসা হয়নি। এত সুন্দর একটি দরবার, এত আদবীয় একটি দরবার, এত চমৎকার একটি দরবার এখানে আছে, আমি না আসলে আমার অপূর্ণতা থাকত বন্ধু চলে। আমি আল্লাহর অলি, একজন মহান অলি, হযরত খাজা মোহাম্মদ হোসেন রহমতুল্লাহ আলাই বাবার স্মরণে 48তম পবিত্র ঈদ মোবারক উদযাপিত হতে যাচ্ছে। অনেক গান হয়ে গেছে, অনেক শিল্পী ভাইয়েরা, শিল্পী বোনেরা গান করেছেন। এবার আমার একটা সুযোগ পেয়েছি আপনাদের মাঝে দাঁড়ানোর। আমি এই দরবারের যারা ভক্ত আছেন, এই দরবারের যারা সম্মানিত কমিটি আছেন, এই দরবারের যিনি খাদেম সাহেব আছেন, যারা এই দরবারের জন্য অক্লান্ত পরিশ্রম করে আজকের এই দুদুশা বাবার অনুষ্ঠানটা এই পর্যন্ত নিয়ে এসেছেন, আমি সকলের প্রতি আমার শ্রদ্ধা, আমার সালাম রইল। এই ধনপতি খোলা গ্রামে যারা গ্রাম প্রধান আছেন, অভিভাবক আছেন, এই গ্রামে যারা মান্যগণ্য ব্যক্তি আছেন, এবং দূর দূরান্ত থেকে যারা বাউল গানকে মহব্বত করে আপনারা এসেছেন, সকলের প্রতি আমার সালাম দিয়ে আমি আমার মঞ্চের কাজ শুরু করছি। আজকে যিনি আমার পাশে আছেন, বাংলাদেশের স্বনামধন্য গায়িকা খাদিজা মাইজ ভান্ডারী, আমার সালাম নেবেন। তার সঙ্গীতে যারা আছেন আমার ভাইয়েরা, এবং আজকে সাউন্ড সিস্টেম সকলকে আমার সালাম রইল। মাজার কমিটিকে আমার তরফ থেকে আমি কৃতজ্ঞতা জানাই। গত বছর এখানে আমার আসার কথা ছিল, ঝড়ের কারণে অনুষ্ঠানটা হয় না। এই বছর তারা আমাকে আবার দাওয়াত করেছেন আমার গান কথা ভাষায় ভুল ত্রুটি হবে, আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করবেন। আমি কোনো নামের তালিকা পাইনি, এখানে প্রত্যেকটা লোক এই মাজারের কমিটি, আমাকে এটাই বলা হয়েছে যে ধনপতি খোলা গ্রামের প্রত্যেকটা লোক এক একজন করে কমিটি, নির্ধারিত কোনো কমিটি সেখানে নাই, এটা দশের কাজ, এটা আপনাদের কাজ, আপনারা সবাই কমিটি। এই অনুষ্ঠানটা আপনাদের, অনুষ্ঠানটা কিভাবে শেষ হবে সম্মানের সাথে এই দায়িত্বটা আপনাদের, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। ইশারা
শব্দগুলো দেখবেন ক্লিয়ার হইতেছে না। আমার এটা যদি আপনি কমায় দেন, লারেন চালেন, গানটা কেমন কেমন আমি শুধু গাইব
আমি যেটা নিয়ে কথা বলছি, আমারই কাছে আপনার লেভেলটা এখনো অনেক বেশি। বাকি যে গান গাইতেছি একটা হিউজিবি লাগে, মনে হচ্ছে কেউ ঝগড়া করতো। আমি আমার ঠিক আমি তার চিন আমি জানি আমার একটা কথা যদি তার মনে কষ্ট হয়, এই কষ্টটা সে সারাই। আমি চাই না একটা কথা কইতে। এরপরও আমি স্টেজের লক্ষণ দেখলাম, স্টেজের ভিতরে কোনো মাইক পাইতেছি না, আর সব সাউন্ড, মিউজিকের সাউন্ড, আমার গানের সাউন্ড একসাথে বেরিতেছে। যার দরুন একজন আরেকজন কই যাই গিয়া আমি দেখতেছি কি করব কর। আমি তো গান গাইতে আসছি, আমার গান শুনে কে উঠবে? কষ্টটা তো আমার, এই ব্যর্থতার দায়টা তো আমার, এই আঘাতটা আমার, কিন্তু কেন উঠবে? মানুষ তো কষ্ট করে এখানে আসছে গান শোনার জন্য, গানটা তো তার কান পর্যন্ত আমাকে পৌঁছে দিতে হবে। প্রথমে বন্ধ না করি মাওলা তুমি অন্তর যাবে, তোমার প্রিয় রাসূল আল্লাহ নূর মোহাম্মদ হাবিব আল্লাহ, ওই মদিনার রোজা পাকে সালাম জানাই থাকে থাকে, মদিনাতে হাজার সালাম পাকলা বলতে চাই মদিনার গোলাম, মদিনাতে হাজার সালাম বলতে চাই মদিনার গোলাম, হাত পান যতন স্মরণ করে যার প্রেমে দুনিয়া দাঁড়ি, লাখের উপর 24,000 পয়গম্বর রইয়াছে নাল্লায়, চার কবিতার চার পীরে রে ভক্তি জানাই নত শিরে, পিরানের নির্ভরস্তবি যাহার নাম হয় আব্দুল কাদির, আমার বড় পীরের পাঞ্জর বারে ভক্তি জানাই নত শিরে, আজ নিরপর খাজা বাবা তুমি আমার ভক্তি দিবা, হজরত বাবা শাহ জালাল হজরত বাবা শাহ সরাম, তুমি ভক্ত জানি রিজা গলসুলা জম্মাজ ভান্ডারে, তোমার নাম ভরসা করে মাজ ভান্ডারে ভাগ্যর বারে, ভক্তি জানাই মত শিরে গলসুলা রাস্তাটা কেলা নদীর মলমা পড়াইবা, কেলা বাবার পাগর বারে ভক্তি জানাই মত
মাতা বাবার পাঁচের বারে ভক্তি পরিণত শিব বড় সালের নিজাম বাবা তুমি আমার ভক্তি নিবা বাবা সারো পাঁচের বারে ভক্তি করি করার ভরে সালাম সাবার সা বাবা তুমি আমার ভক্তি নিবা দয়াল বাবা ও হাসান সা আমি করি তার নামের ভরসা রাহাতা নিষ্ঠা কনিষ্ঠা বাবা তুমি আমার ভক্তি নিবা দয়াল বাবা আর তোমরা সা ওই দরবারের তুমি আসা মাইন দিন সার পাঁচ দরবারে ভক্তি করি নত শিরে আল্লাহর ভবে বলি যত ভক্তি করি হইয়া নত নির্দোষ বাবা শাহ আলী আমার দিয়ে না খালি সাহালি বাবার পাথর বারে ভক্তি করি নত শিরে করি সুলেমান লেখা স্মরণ করি আপনার নামটা লেখা বাবার পাথর বারে ভক্তি জানাই নত শিরে দয়াল বাবা বোঝাই পাগলা আমায় দিলেন চরণ ভোলা পাতা সারো পাথর বারে ভক্তি করি নত শিরে ইমাম চন্দ্রে পাথর বারে ভক্তি করি পড়ার ঘরে কোথায় আমার অপরাধের চাপ তুমি ভক্তের জানিয়ে চাপ মুরাদনগর মাস্টার সারে ভক্তি জানাই নত শিরে দয়াল বাবা ও কালাই সা আমি করি তোমার আশা চাঞ্চল সারো পাথর বারে ভক্তি করি নত শিরে দয়াল বাবা আইন শিক্ষা ওই দরবারে করি আশা সত্তর সার পাথর বারে ভক্তি করি পরম ভরে রক্ষার সার পাথর বারে ভক্তি করি নত শিরে এই বিশ্বের যত আউলিয়া সবাইকে যাই ভক্তি দিয়া ওই দরবারে হাজির হয়েছি ওই দরবারে ভক্তি করি দুটো সাবাবা আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া দরবারের কমিটি যারা আমার সালাম নিবেন তারা দরবারের কমিটি যারা আমার সালাম নিবেন তারা মান্য গণ্য যত জন আসসালাম আলাইকুম সভা করে আছেন যারা আমার সালাম নিবেন তারা ওস্তাদের নাম স্মরণ করে বেশি খাইলেন গানের বলি গানের বড় খুশেন সরকার কুমিল্লাতে বাড়ি তারা দাদা ওস্তাদ মিজান সরকার চলে গিয়েছেন বড় পার বড় বাবা ইমান আলি ওই দরবারেও ভক্তি করে গ্রামের নাম বিদ্যানগর এই হইল আমারই খবর বাবা মায়ের আদর করে জহিরুল ইসলাম কয়া মারে ভুল ত্রুটি হইতে পারে আমি অতি মূর্খ মতে নাই গো আমার বিদ্যা ভক্তি প্রতিপক্ষ গায়িকা যে আমার সালাম করবেন গ্রহণ দাওয়াত করে আনলেন যারা আমার সালাম নেবেন তারা তাই নিলামে সামনে যারা সালাম জানাই প্রেম ভরা মা বোনেরা রইলেন বইয়া আপনাদের যাই সালাম দিয়া শিল্পী বেঞ্জ আছেন যারা আমার সালাম নেবেন তারা তার সঙ্গে যত জন আসসালামু আলাইকুম এ পর্যন্ত বন্ধ না যাক কারণ রেখে যাই Oh,
কিছু বলবো না, কেন বলবো না, খাদিজা ভান্ডারি যদি গান গাইতে পারে তাহলে আমার জন্য আরো সহজ। আমি ছেলে মানুষ, সে মেয়ে মানুষ, আমার চেয়ে তার কষ্টটা অনেক বেশি। আমি আপনারা কিছু বলবো না, খাদিজা ভান্ডারি যদি গাইতে পারে আমার কি বলে, আমার ছেলে মানুষ না পারলে একদিকে ধাক্কাই হইলো নিয়ে যাব, কথা হইলো দর্শক যেন কষ্ট না পায়, এটা আপনার কথা। গান গাইলাম না কি গাইলাম আসলে বুঝতে পারি না। আরেকটা গাই, ওই যে ওখানে কাফেলা গান হয়েছে, খুব ক্লিয়ার গান শুনেছি, ওখানে দুইটা মনিটর পাইছি, এখানে স্টেজে কোনো মনিটর নেই। আপনাকে ওই দিন তেমনই আপনাকে বলেছিলাম আমি যে আপনি যেহেতু আমি যাব আপনি একটু আয়োজন নিয়ে আসেন, আমার কথা শুনেন, কমিটি মনিটরটা কি প্রয়োজন এটা কমিটি না বলতো আপনি বুঝেন, দুইটা মনিটর আনলে যেই ভাড়া যে গাড়িটা দিয়ে আনতেন এগুলো একই গাড়ি দিয়ে আছে, দুইটা মনিটর সাথে করে নিয়ে আসলে এই ঝামেলাটা আপনার পোহাইতে হইতো না। কমিটি জানে না যে মনিটরের কাজ কি, আপনি জানেন কেন আনলেন না, আইনা বলতেন জহির ভাই কমিটি আমাদেরকে বাজেট দেয় নাই, আমরা দুটো মনিটর বেশি আনছি আমাদের 1,000 টাকা দিয়ে দেন, দিয়ে দিতাম, এই গানটা নষ্ট করার জন্য আপনি দেন, স্টেজে মাইক ঘুরাই দেন, স্টেজের দিকে দুটো মাইক দেন, সাউন্ডটা ক্লিয়ার করেন, আপনারা ধৈর্য ধরে বসেন। আমি আরেকটি গান করছি, যে গানটি গাইব আমার দল দুদুষা বাবা, ওনার নামের মেলা, আমি ওনার নামের একটি গান আমি গাইব, যে গানটা করবো আমি, যারা কমিটি আছেন আমি তো কারো নাম নিচ্ছি না, মাজারের কাজ চলতেছে, আমি এই গানটা গাইব, 10 টাকা 20 টাকা হইলে তো আমি বকশিস পাইতাম ঠিক না, এই গানে আমাকে যদি 10 টাকা দিতেন এই টাকাটা মাজারের জন্য রাইখা দিবেন, এই মাজারটার উন্নয়নের জন্য আপনারা আমার এই গানটাতে শরীক হইবেন, আমি আমার থেকে যেহেতু আমি আপনাদের পাশের গ্রামে এখান থেকে বেশি দূরে না তো সাউন্ড চাই গান শিখছি, দুদুষা বাবার দরবারের জন্য আমি 5,000 টাকা আমি দরবারের উন্নয়নের কাজে সিদ্ধির জন্য আমি দিয়ে যাব, আপনারা আমার সাথে একটু শরীক হয়েন যেন আমি তাদেরকে একটু কিছু দিয়ে খুশি করতে পারি, এটা আপনারা একটু করবেন। Shut up!
রচালা গ্রামের কায়ুম ভাই, কায়ুম খান, নায়ুম খান, নায়ুম খান। আচ্ছা, এই দুই নামের একজন 500 টাকা দিয়েছে। শ্রীকাইল ভূতাইল থেকে বন্ধু আলামি ভাই 500 টাকা, আরো 500 টাকা স্টেজের মধ্যে দিয়েছেন। এই টাকাটা সহ আমার 5000 এটা মাজারের জন্য, যদি দুরুসা কবুল করে। আমার বন্ধু আপনাদের এই গ্রামে ওমান প্রবাসী গিয়াস ভাই, আমি ভয় যেখানে কমিটির নাম বলা বারণ, এখানে আমার বন্ধুর নাম তো আরো আগেই বলার দরকার নেই, বন্ধু হইল মনে। তো গিয়াস ভাই আজকে সকালের ফ্লাইটে ওমান থেকে আসছে এই অনুষ্ঠানের জন্য। গিয়াস ভাই 500 টাকা দিয়েছেন, সালাম নেবেন। এই 500 টাকা আপনাদের, আর এই টাকাটা দরবারের জন্য। আপনাদেরকে সালাম রইল। আমার একটা পাগল ভাই এসেছেন কামরাঙ্গীরচর থেকে, আমার সুলেমান লেংটা বাবার ভক্ত হাসান ভাই, আপনাকে সালাম আলাইকুম। আমাদের মামুন সাউন্ডের মালিক মামুন ভাই আছেন, সালাম নেবেন। আসসালাম আলাইকুম। Thank you.
ভালো একটু কমবে বুঝি, আমাদের চাওয়াজ হচ্ছে এতটা হবে না, কম হচ্ছে হারো হারছে হারো খুব সুন্দর, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সকল প্রশংসা একমাত্র আল্লাহর, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই মহান রাব্বুল আলামিন। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, মালিক আমাকে সুস্থ সবল অবস্থায় আল্লাহ রাসূল ওলিয়া ওলিয়ার গুণ কীর্তন করার জন্য তৌফিক দান করেছেন এবং আল্লাহ পাকের নিয়ামত দ্বারা আমাকে সুস্থ রেখেছেন। সুস্থতা আল্লাহ পাকের বড় ধরনের নিয়ামত, মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আপনারা যদি কিছু মনে না করেন, একবার জবান খুলে আমরা জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করে নেক, আমিন। যা সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক কিছু সৃষ্টি করতেন না। তিনি আমাদের দয়ার নবী, মায়ার নবী, শাফায়াতের কান্নারী, সর্দারে দয়ালু, হযরত আহমদ মুস্তাফা, মোহাম্মদ মুস্তাফা, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শ্রদ্ধা করে স্মরণ করি মাওলা আলী, মা ফাতেমা, তো জোহরা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে, বাপ্পা জাতনের প্রতি ভালোবাসা মহব্বত, আমার কালবে জমা রেখে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে আগমন করেছেন, বেলায়েতের শুরু থেকে আজ পর্যন্ত যত ওলিয়া ওলিয়া গাউস কুতুবের মাশায়েখ যেখানে যেভাবে যে হাল্লাতে আছেন, সকলের দরবারে ভক্তি শ্রদ্ধা রেখে যাদেরকে উপলক্ষ করে এত সুন্দর পৃথিবীর আলো দেখতে পারলাম, আমার শ্রদ্ধাভাজন বাবা মা, বাবা মার প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে যিনি আমার বাউল গানের শিক্ষাগুরু, বাউল সাধক, স্ত্রী কর্মকার, বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা, আমার উস্তাদের সুস্থতা কামনা করছি, সবাই আমার উস্তাদের জন্য দোয়া রাখবেন। যিনি আমার চাকরিকার মুর্শিদ, আমার নিদানের কান্দারি, রসুল আজম মাঝখানদারি, হজরত মৌলানা সৈয়দ মুজিবুল বশর আল হাসানিয়ার মাঝখানদারি, বাবা জানের দরবারে ভক্তি শ্রদ্ধা রেখে যাকে উপলক্ষ করে আজকে এই ভক্তের মিলন মেলা, এত এত মানুষ আমরা একত্রিত হয়েছি, খাজা হজরত মোহাম্মদ দুদুশার রহমতুল্লাহ আলাইহি 48তম বাৎসরিক পুরস্ক মোবারক, বাবা জানের দরবারে ভক্তি শ্রদ্ধা রেখে পরিচালনায় মাজার কমিটি, আমাদের কমিটির কোনো নাম দেওয়া হয়নি ইতিপূর্বে আপনারা শুনেছেন, সার্বিক সহযোগিতা অত্র এলাকাবাসী, আপনারা সর্বস্তরে জনগণ যারা আছেন, বিশেষ করে আমাদের এলাকার ময়মরুবিয়ান যুবক ভাই, হরদারালে মা বোনেরা, আসলে মানুষকে একটা কথা দিয়েও সহযোগিতা করা যায়, মানুষ যখন ভুল পথে হাঁটতে থাকে তখন যদি তাকে একটা পরামর্শ দেওয়া যায় অবশ্যই সে ভুল পথ থেকে ফিরে আসবে। তার জন্য পরিবেশ সুন্দর করতে হলে, সুন্দর আয়োজন করতে হলে অবশ্যই পরামর্শের প্রয়োজন আছে। আপনাদের সকলের প্রতি সালাম রেখে আমি আমার আসলে কাজ শুরু করব, আমার কথায় ভাষায় আচরণে অনেক ভুল হবে, নিজেরা ক্ষমা করবেন। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যে ভাইয়েরা আছেন, বিশেষ করে আমাদের নেত্রকোনার হজরত শাহ সুলতান কমরুদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, যাকে বিসমিল্লাহ ওলি বলা হয় পূর্ববঙ্গে, ওই ওলির দরবার সিনিয়র খাদেম হেলাল ফারাস সাহেব, ওনার সুযোগ্য ভাতিজা রাসিম ভাই, ওনারা এখানে আছেন, ওনার প্রতি সালাম, এবং আরো যারা আছেন আপনাদের প্রতি সালাম রেখে আমাদের জমি ভাইয়ের বন্ধু ইয়াসুদ্দিন ভাই, আমার ভাই মামুন ভাই, মামুন সংশ্লিষ্টের মালিক, এবং আরো যারা আছেন অনেকের নাম জানি না, সকলের প্রতি সালাম রেখে আসরের কাজ শুরু করব। ইতিপূর্বে আমরা অনেক গান শুনেছি, কারণ কাফেলার গান ছিল, আমার শিল্পী ভাই বোনরা যারা আছেন, উস্তাদ সমতুল্য অনেকেই আছেন যারা আমাদের গান শুনছে বা শুনতে আসছে অনেকে হয়তো বা, আমি সকলের প্রতি সালাম রেখে আমার আসরের কাজ শুরু করব। আমার কথায় ভাষায় আচরণে ভুল হলে সকলে নিজে বলে ক্ষমা করবেন। সাউন্ড সিস্টেমে যিনি আছেন ওনার প্রতিও সালাম,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর হবে